প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং জেলা প্রশাসন এই দুই দপ্তরের চিঠি চালাচালির ফাঁদে আটকে আছে 200 বছরেরও পুরনো ঢাকা গেটের সংরক্ষণ কাজ। দেখভালের অভাবে জীর্ণ এই স্থাপনা চলে গেছে মানুষের চোখের আড়ালে। এই পথ দিয়ে নিয়মিত যাতায়াতকারীরাও জানেন না এর ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও তিন নেতার মাজারের মধ্যবর্তী স্থানে মীর জুমলার গেট বা ঢাকা গেটের অবস্থান। ইতিহাস তো দূরের কথা, গেটের নাম পর্যন্ত কোথাও লেখা নেই, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনেকেই জানেন না এর ইতিহাস। এইটা কি জিনিস জানেন? এটা শুনেছিলাম যে এটা গ্রিক সভ্যতার সময় মানে এটা হচ্ছে কি রমনা গেটের মোটামুটি এটা মুঘলদের আমলে মনে হয় তৈরি হয়েছিল, কিন্তু এর চেয়ে বেশি আমি খুব বেশি ডিটেলস জানি না। এটা মূল রঙের বদলে গেটের এক অংশে তিন নেতার মাজারের সাথে মিলিয়ে রং করা হয়েছে। মধ্যের বিশাল স্তম্ভটি ঢেকে আছে বিভিন্ন পোস্টারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌর পার্কের ভেতরের অংশটিতে গেটের দেয়াল ঘেঁষে তোলা হয়েছে একটি নার্সারির ঘর। খোঁজ নিয়ে দেখা গেল নার্সারিটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাই চালান। আমাদের সৌরবিদ্যুৎ যে পার্কটা আছে সেটার ভিতরে, তো সেটা তো বিশ্ববিদ্যালয়ের জায়গা, সেইটা আমি দেখব। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি হয় তাহলে নিশ্চয়ই এটা বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো বিভাগ বা কারোর তত্ত্বাবধানে এটা হয়েছে হয়তোবা। তবে 8 মাস আগেও একটি পত্রিকার সাক্ষাৎকারে উপাচার্য বলেছিলেন ঘরটি কয়েকদিনের মধ্যেই অপসারণ করা হবে, কিন্তু এটি এখনও অপসারণ করা হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় এখনও স্থান পায়নি স্থাপনাটি। অধিদপ্তর থেকে পাওয়া একটি চিঠিতে দেখা যাচ্ছে 2010 সাল থেকে 4 বছরে মোট 5 বার তারা গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় ভূমির তফসিল চেয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। অন্যদিকে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার পর তারা দিয়েছেন আরেকটি চিঠি, যেটিতে বলা হচ্ছে 3 মাসেই তারা প্রয়োজনীয় ভূমির তফসিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠিয়েছেন। সুতরাং আপাতত এই চিঠি চালাচালির সমস্যা সমাধানের আগ পর্যন্ত ঝুলেই থাকছে ঢাকা গেটের ভাগ্য। দ্রুত সংরক্ষণের ব্যবস্থা না নিলে হয়তো আমলাতান্ত্রিক জটিলতায় একসময় ঢাকা পড়ে যাবে ঢাকা গেট। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।